সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না। প্রিয় কর্মী হীরার বাবা মারা গেছিল কিছুদিন আগে, তার শ্রাদ্ধ ছিল সেখানে। জেলা সভাপতি অনুপ চক্রবর্তী তারও বাড়ি ওখানে, যে আমাকে বলেন যে বিকালে আপনাকে মেদিনীপুর যাওয়ার পথে সবার সঙ্গে দেখা করতে হবে। তা আমি সুযোগটা নিলাম, তার কারণ শুভ বিজয়া গেছে, দীপাবলি গেছে, জগদ্ধাত্রী পুজো চলছে, রাস পূর্ণিমা আসছে। আমরা যারা হিন্দু, আমরা যারা সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করি, এই মরশুমটা আমাদের কাছে অত্যন্ত প্রিয় এবং পবিত্র। তাই আপনাদের সকলকে সনাতনী অভিনন্দন জানাই। আমি আবার সনাতন ছাড়া কিছু বুঝি না। আমি নন্দীগ্রামে বলি যে আমার 65,000 লাগবে না, তারপরেও আমি মমতা ব্যানার্জিকে হারাতে পারি। এখানেও কাঁথি শহরে কয়েকটা পাড়াকে বাদ দিয়ে পুরো সভা বিজেপি জিতবে। ওই পুলিশের নেতৃত্বে যত হুম্বি জম্বি করুন না কেন, প্রত্যেকটা আমি ডেট টাইম দিয়ে লিখে রাখছি, কিছু করতে পারবেন না। গণতন্ত্রে মানুষ সব সময় শেষ কথা বলে, এই ধরনের প্রক্রিয়া আমরা দেখেছি বিগত দিনে। আমি নন্দীগ্রাম করা লোক, জঙ্গলমহল করা লোক, এসব আলটিমেটলি থাকে না। আলটিমেটলি ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল, মানুষই শেষ কথা বলে। তা আমি সম্মানীয় অনুপ চক্রবর্তী মহোদয়, আমাদের সাংগঠনিক জেলার সভাপতি এবং সাথী নেতৃত্ব, তাকে যথাযথ সম্মান জানাই। রাজ্য কমিটির সদস্য প্রাক্তন সভাপতি সোমনাথ রায় আছেন, আমাদের সাংগঠনিক জেলার জিএস রা আছেন, সুদাম পণ্ডিত, অসীম মিশ্ররা, ধীরেন্দ্রা আছেন, প্রাক্তন চেয়ারম্যান সৌমেন্দু আছেন এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ আছেন, মহিলা মোর্চা, যুব মোর্চার বোনেরা, ভাইরা, বন্ধুরা আছেন। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে আমাদের রাজ্য সভাপতির নির্দেশে গোটা রাজ্য জুড়ে প্রতিবাদ চলছে, সচেতনতা প্রচার চলছে। কেন? তার কারণ আপনারা জানেন যে পেট্রোলিয়াম প্রোডাক্ট, বিশেষ করে পেট্রোল, ডিজেল, রান্নার গ্যাস ইত্যাদির দাম গত 1-1.5 বছর ধরে ঊর্ধ্বমুখী, এবং এই ঊর্ধ্বমুখী দাম থাকার কারণে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মানুষকে বিভিন্ন সময় বিভ্রান্ত করা হয়। পেট্রোল পাম্পে গিয়ে বলা হয়, এই তো জয় শ্রীরাম বললাম, দাম তো কমলো না। আমরা এগুলো এসব নাটকবাজি দেখেছি। আসল কথা হলো পেট্রোলিয়াম, পেট্রোল পণ্যের দাম কোন সরকার নির্ধারণ করে না। মূর্খ তৃণমূলের লোকরা হয়তো বলতে পারবে না, তো আমরা শিক্ষিত লোক আমরা বলছি, রাজ্য সরকারও ঠিক করে না, কেন্দ্রীয় সরকারও ঠিক করে না। পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম তার রেগুলেটেড অথরিটি আছে, তারা ঠিক করে। কংগ্রেসের যে UPA2 সরকার ছিল, তারা পেট্রো বন্ড ছেড়ে হাজার হাজার কোটি টাকা ভারতবর্ষকে ঋণগ্রস্ত করে যায়। সেই ঋণগ্রস্ত ভারতকে স্বনির্ভর ভারত, ঋণমুক্ত ভারত করার জন্য নরেন্দ্র মোদী সর্বস্তরে, শুধু পেট্রোলিয়ামের ক্ষেত্রে নয়, তার দিশা আছে আপনারা জানেন। তিনি বলেন আত্মনির্ভর ভারত চাই, তিনি বলেন ভোকাল ফর লোকাল, তিনি বলেন মেক ইন ইন্ডিয়া। দেখছেন না, দুটো ভ্যাকসিন আগে এরাই বলছিল, বিজেপির ভ্যাকসিন বলছিল মোদী ভ্যাকসিন, এখন নিজেরা আগে গিয়ে লাইন দেয়। বিজেপির লোককে বলে তোমাকে দেবো না, ভোট দিয়েছে বিজেপি,
96টা দেশ এই কোভ্যাক্সিন আর কোভিশিল্ড অ্যাকসেপ্ট করেছে। মোদিজির ভারতবর্ষের বিজ্ঞানীদের অর্থ দিয়ে উৎসাহিত করে বিজ্ঞানীদের ক্রেডিট, আমরা আমাদের ক্রেডিট বলি না। সেই মোদিজি ঋণ মুক্ত করতে চান, 22 সাল পর্যন্ত পেট্রোপণ্যের বন্ড ইউপিএ টু কংগ্রেস সরকার, যে সরকারের ভাগিদার ছিল তৃণমূল কংগ্রেস 9 থেকে 12, ঋণ মুক্ত করার কাজ পেট্রোলিয়াম অথরিটি করবে। আর আমাদের মুখ্যমন্ত্রী বলেন কি, নির্ভরশীল বাংলা, ভাতা নাও, ভিক্ষা নাও, ভর্তুকি নাও, হাঁড়ি দেব, কলসি দেব, জাল দেব, গামছা দেব, মুরগির বাচ্চা দেব, ছাগলের ছানা দেব, শুকুরের ছানা দেব, ঠেলা গাড়ি দেব, চাকরি বাকরি বাংলাতে হবে না। এসএসসি পরীক্ষার্থীদের বলে 70 লক্ষ কেন, তোমার মাকে তো 500 দি, তোমাকে চাকরি দেব কেন? এইটা হচ্ছে এই আমার কাছে হারা, চিরদিন থাকবে মাথায় বাজবে শুভেন্দুর কাছে হেরেছি হেরেছি, কোনদিন আপনার এই মাথা থেকে যাবে না, আপনি এটা কোনদিন কাটাতে পারবেন না। তাই এই মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে বলেন ক্র্যাচ দিয়ে থাকো, নির্ভরশীল বাংলা। তাই মোদিজি একটা পেট্রোলিয়াম, ধরুন 100 টাকা পেট্রোল, তার আন্তর্জাতিক বাজারে যে টাকা দিয়ে কিনতে হয় তার একটা রেট আছে, সেন্ট্রাল এক্সাইজ আছে, স্টেট এক্সাইজ আছে, ট্রান্সপোর্ট কস্ট আছে, আর হ্যান্ডলিং এজেন্ট বা ডিলারের একটা কমিশন আছে। এই কয়েক দফা মিলে অ্যাকুমুলেটেড যোগ করলে পেট্রোল ডিজেল ইত্যাদির দাম দাঁড়ায় 100 টাকা পেট্রোলে। এই দেউলিয়া সরকার মদ বেঁচে আছে, শুধু সপ্তমী অষ্টমী নবমী দশমী মদ খাইয়েছে আমাদের ছেলেদের ভাইদেরকে 702 কোটি টাকা এই মমতা ব্যানার্জি, মদ ছাড়া আর কিছু খাওয়াতে জানে না। আমি সব জায়গায় বলছি মহিলারা ঝাঁকা ধরুন, গুজরাট মদ বন্ধ করে, বিহার মদ বন্ধ করে, বাংলা থেকে আপনারা ঝাঁকা ধরে তারা করবে, শেষ করে নিচ্ছে প্রজন্মের পর প্রজন্ম। ইনি কত পান 100 টাকায়? 42 থেকে 43 টাকা। প্রথমত কেন্দ্র যে 35 টাকা পায় তার 60% আবার ফিরিয়ে দেয় রাজ্যকে, রাজ্য পায় 42 থেকে 43 তার নিজের ট্যাক্স সহ। মোদিজি কত পেলেন শেষ পর্যন্ত, মানে ভারত সরকার, 23 টাকা 100 টাকার মধ্যে। তিনি ঠিক দীপাবলির আগের দিন 5 টাকা পেট্রোলে সেন্ট্রাল এক্সাইজ ডিউটি থেকে দাম থেকে কমাতে পারবেন না, কারণ মূল দাম নির্ধারণ করে পেট্রোলিয়াম বোর্ড। আর ডিজেলে 10 টাকা করে কমালেন সেন্ট্রাল এক্সাইজ, আর অনুরোধ করলেন সব রাজ্য সরকারকে তোমরা তোমাদের পাটেও কিছুটা কমাও। কথায় কথায় বলে না, উত্তরপ্রদেশ, উত্তরপ্রদেশে পেট্রোল কত টাকা কমেছে শুনবেন, কেন্দ্রের 5 যোগীজির 12, মোদিজির 5 যোগীজির 12 17 টাকা। ডিজেল কত কমেছে শুনবেন, মোদিজির 10 যোগীজির 12 22 টাকা। উত্তরপ্রদেশে 22টা স্টেটে তাদের স্টেট এক্সাইজ ডিউটি কমিয়েছে, আর আমাদের রাজ্যের সরকার তিনি বলছেন কেন ভোটের আগে যে 1 টাকা কমিয়েছিলাম, আরে ভোটের আগে তো আপনি জোড়া চাকরি দিবেন বলেছেন, ভোটের আগে তো বলেছিল ও কি ভ্যাকসিন, আমি কিনে দেবো ভ্যাকসিন, চিৎকার করছে আমাকে ভ্যাকসিন দেয়নি, এ 8 কোটি ভ্যাকসিন আমরা গায়ে লাগিয়েছি, 18 লক্ষ পিসিমনির কিনে দেওয়া, আর 7 কোটি 82 লক্ষ মোদিজি বিনা পয়সায় দিয়েছে, এরপরেও মিথ্যা কথাগুলো বলে বেড়াচ্ছে। তাই আমরা বিজেপি বলি যে আপনার নাটকবাজি বন্ধ করুন, ড্রামা বন্ধ করুন, আপনাকেও উত্তরপ্রদেশের মতো ডিজেলে 12 টাকা পেট্রোলে 12 টাকা করে কমাতে হবে। আপনি একটা গ্যাস সিলিন্ডারে 291 টাকা নিয়ে যাচ্ছেন, এত জনগরদি আপনি, আপনাদের মহিলাদের জন্য চোখের জল বেরিয়ে আসছে, সেখান থেকে 200 টাকা ছেড়ে দেন না, দেখি না কত ধক আছে, পারবে না করতে, 5 লক্ষ টাকার কোটি টাকা ঋণের বোঝা
ওটা রাজ্য দেউলিয়া দেখবেন এক বছর ধরে আপনারা কেউ সমবায় দিতে কেউ টাকা পায়নি সমাজ ধরে বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা অ্যাকাউন্টে আসে না এই সরকার সরকারি কর্মচারী শিক্ষকদের টিকে দেয় না এই পুলিশের কর্মচারীদের রেশন নেই অনেক আগে বন্ধ করেছে মুখ্যমন্ত্রীকে যারা তাকে আর তার ভাইপোকে ডিউটি দেয় সেই ডাইরেক্টর অফ সিকিউরিটির কনস্টেবলরা বাড়তি 10,000 টাকা করে পায় রিক্স অ্যালাউন্স আর দেখুন এই 8,000-9,000 টাকা দিয়ে ছেলেগুলো ট্রেনিং নেই কিছু নেই রাস্তায় দাঁড় করিয়ে দিয়েছে সিভিক ভলেন্টিয়ারের নামে কখন হাত উঠাতে হয় কখন হাত নামাতে হয় জানি না ওদের দোষ নেই ট্রেনিং নেই বেড়া দিচ্ছে বহু লোক মরে গেছে অ্যাক্সিডেন্ট আর এই কাঁথি দিঘা দিঘা নন্দকুমার রাস্তা তো একেবারে মৃত্যু ফাঁদ হয়েছে আর এই গোটা গোটা চোরকে বেছে বেছে ভাইপো নিয়ে এসছে আইসি হলদিয়া সিআই তমলুক আর আইসি কাঁথি মাথায় এসবি আগে টাকা তুলত না এখন দেখুন আপনি নন্দকুমারে টাকা তোলে নাচিন্দা মানুষদের মাঝখানে টাকা তুলছে সোনাপোতা টোল বাজার করে টাকা তুলছে আগে আমি দিল্লি যাতায়াত করতাম দেখে পালাতো এখন টাকা তুলছে আমার কাছে ছবি ভিডিও আছে প্রত্যেক দিন তুলছে এই হচ্ছে এদের অ্যাকচুয়াল অবস্থা দখল করবেন কোনদিন করতে পারবেন না মিথ্যা মামলা করে ডেকে লোকে হ্যারাস করে কিছু করতে পারবেন না আমার নামে মিথ্যা মামলা করেছিল হাইকোর্ট দুটো গেলে এমন দুটো লাগিয়ে দিয়েছে একবার ঘর থেকে কয়েক লক্ষ তার বলেন দিয়েছি বলছে 50টা তার বলেন বের করে দিয়েছে আমার নীতি এত নিম্ন মানে যাকে যাকে ডেকে দরজা বন্ধ করে থানার মধ্যে যা বলেছেন সব তথ্য আমার কাছে সঙ্গে সঙ্গে রিলি করে দিয়েছে আমি বহু লোককে সোজা করেছি বহু লোককে সোজা করেছি বড় বড় লোককে সোজা করেছি সব করে কোনো নাম নেই গণতন্ত্র সত্যের উপরে দাঁড়িয়ে লড়াই হবে আজকে আপনারা উৎসবের মধ্যে রাস্তায় নেমেছেন রাজ্য বলেছে সর্বত্র হচ্ছে আজকে ট্রেলারটা দেখিয়ে দিলেন এবারে সিনেমাটা দেখাতে হবে তাই তো বাংলাদেশে 200 মন্দির ভেঙেছে 500 মণ্ডপ ভেঙেছে 9 জন হিন্দুকে খুন করেছে বাংলাদেশে অপরাধ কি দুর্গাপূজার আয়োজন করেছিল আমি 24 তারিখে খেজুরিতে হাঁটবো বাঁশগড়া থেকে কামারদা আর ধান কাটাটা শেষ হয়ে যাবে 1 ডিসেম্বর বাংলাদেশের ঘটনা নিয়ে কাঁথি শহরে হাঁটবো আমি আপনারা করেছিলেন আমি বিজেপি যাওয়ার পরে একবার করেছিলেন হরে কৃষ্ণ মন্ত্র উঠেছিল জয় শ্রীরাম উঠেছিল হর হর মহাদেব উঠেছিল আরেকবার নামবো 1 ডিসেম্বর সিনেমা দেখা বসে দিন লোক আমার সঙ্গে আছে দক্ষিণ কাঁথি আমি বাড়ি থেকে বেরিয়ে হলদিয়া পর্যন্ত যাই সব সিট লোক জিতিয়ে দিয়েছি দক্ষিণ কাঁথি জিতেছে উত্তর কাঁথি জিতেছে ভগবানপুর জিতেছে খেজুরি জিতেছে নন্দীগ্রাম জিতেছে হলদিয়া জিতেছে মানুষ আমার সঙ্গে আছে ও তালিকা করে লেস করে ডেকে 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 বুঝালে পল্টুকুড়িয়াকে ডেকে পদে ডেকে বলেছে আমি সব জানি ভদ্র থাকুন ভালোভাবে কাজ করুন মানুষ যাকে চাইবে সে থাকবে গণতন্ত্রে মানুষই শেষ কথা এসব করে কোনো লাভ হবে না পেট্রোলিয়াম প্রোডাক্টের দাম কমাতে হবে এই রাজ্য চাকরি দিতে হবে সব জায়গায় গণ কমিটি তৈরি করুন এসএসসির বঞ্চিত লোকেরা করুন ক্যাজুয়াল লোকেরা করুন সব জায়গায় তৈরি করুন বঞ্চিত লোকেরা গোটা রাজ্যটাকে ধ্বংস করে দিয়েছে নাই রাজ্যে পরিণত করেছে ভিখারি রাজ্যে পরিণত করেছে ভাতা রাজ্যে পরিণত করেছে আমরা ভাতা চাই না আমরা চাকরি চাই আপনাদের সকলকে অভিনন্দন জানিয়ে 112 কিলোমিটার দূরে যাব মেদিনীপুরে গোটা চারেক প্রোগ্রামে অংশগ্রহণ করব সবাই অপেক্ষা করছে এবং এই লড়াই আমাদের চলবে এবং আমরা ভারতীয় জনতা পার্টি বিশ্বের সর্ববৃহৎ পার্টি এতগুলো রাজ্যে আমাদের সরকার আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদি কাশ্মীরকে আমরা সোজা করেছি বাংলাকে আমরা সোজা করব কাশ্মীরে শ্রীনগরে পাকিস্তানের পতাকা ওঠে না কালকে দেখলেন না ক্যাঙ্গারু অস্ট্রেলিয়া খেয়ে ফেলেছে পাকিস্তান কিছু জিহাদি বোম ফাটিয়েছিল
ভারতের যাওয়ার পরে ভারতের খাবে ভারতের মাটিতে থাকবে ঘুমাবে তারপরে পাকিস্তান জিতে গেছে বোম ফাটিয়েছে কালকে এমন বোম তারা ফাটিয়েছেন স্যালুট আপনাদের আমি একটা টুইট করে দিয়েছিলাম 12:24 এ সে টুইট 10,000 পেরিয়ে গেছে এই মানুষের সমর্থন কাশ্মীর সে কন্যাকুমারী দেশ হামারি শক্তিশালী নেতার হাতে দেশ না থাকলে আর দেশপ্রেমিক পার্টির হাতে দেশ না থাকলে আমাদেরও আফগানিস্তান হবে ঘর বাড়ি সম্পদ ফেলে দিয়ে প্লেনের চাকা ধরে ঝুলতে হবে তাই সাধু সাবধান নরেন্দ্র মোদি আর বিজেপির সঙ্গে থাকতে হবে দেশ ও মাতৃকাকে শক্তিশালী করতে হবে আর পশ্চিমবঙ্গকে টাইট করা দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেন গরু চুরি করতে গেছে দেখবেন দিনহাটাতে মেরেছে বিএসএফ মেরেছে একদম তুম দেখুন কান্নাকাটি চিৎকার করছে যত বর্ডারে গরু পাচার যত বর্ডারে বেআইনি কাজ সব টাকা ভাইপোর কাছে পাঠায় বিএসএফ এবারে 50 কিলোমিটার এলাকা নিয়ে নিয়েছে 50 কিলোমিটার এলাকা আরো কাজ বাকি আছে ব্যক্তিগত মত আমার দলের কথা নয় জন্ম নিয়ন্ত্রণ আনতে হবে স্পেশাল সেন্সাস চাই পশ্চিমবঙ্গে স্পেশাল সেন্সাস চাই যেভাবে জনসংখ্যা বাড়াচ্ছে হরদার ভোটে বাংলাদেশি ধরা পড়ে মধ্যমগ্রামে জেএমবি জঙ্গি ধরা পড়ে এনআইএর হাতে এই বাংলাকে যদি বাঁচাতে হয় বাংলাদেশের অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের যদি চুলের মুঠি ধরে ওপারে ফেলতে হয় তাহলে আরো আরো কড়া ব্যবস্থা নেওয়া উচিত কেন্দ্রীয় সরকারের সে কাজ তারা করবে যারা 492 বছর পরে রাম মন্দির করতে পারে যারা ধ্বংস হয়ে যাওয়া কেদারনাথে আদি শঙ্করাচার্যের সমাধিস্থল পুনর্নির্মাণ করে দিতে পারে যারা 370 হাঁটি সরিয়ে দিতে পারে 15ই আগস্ট দুটো পতাকা উঠতো শ্রীনগরে একটা পতাকা আর দিল্লিতে একটা পতাকা এখন একটা পতাকা উঠে সেই নরেন্দ্র মোদি পারবে 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 জয় শ্রীরাম জয় শ্রীরাম জোরে বলো জয় শ্রীরাম জয় জয়